বিএনপি জামায়াতের ভোটারদের প্রার্থী নির্বাচন থেকে বঞ্চিত করায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা নেই। ভয়েস অব আমেরিকার বাংলা সার্ভিসকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তার কাছে জানতে চাওয়া হয় বিএনপি জামায়াত ও সমমনা দলগুলো সম্মিলিতভাবে বাংলাদেশের ভোট ব্যাংকের 40% ভোটার তাদের প্রার্থী নির্বাচন থেকে বঞ্চিত হওয়ায় কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে কি না, জবাবে তিনি সেই আশঙ্কা নেই বলে জানিয়েছেন। এছাড়া রাজনৈতিক কর্মসূচির উপর দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনী প্রচারণাকারী ও নির্বাচন প্রতিহতকারীদের সম্ভাব্য সহিংসতা এড়াতেই এই নির্দেশনা। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে কোনো মন্তব্য করা এই পর্যায়ে সমীচীন হবে না বলে মন্তব্য করেন কাজী হাবিবুল আওয়াল। তার মতে, রাজনৈতিক বিরোধে দুতিয়ালি করা তার কাজ নয়, রাজনৈতিক নেতৃত্ব বিষয়টি মীমাংসা করবেন বলে জানান তিনি। জনশৃঙ্খলা যে শর্ত সাপেক্ষে এমন কোনো কিছু করা যাবে না যেখানে জনশৃঙ্খলা বা জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আর বিশেষ করে যেটা আমরা মাথায় রেখেছি, এই নির্বাচনটা কিন্তু একটু ভিন্ন ধরনের। অবশ্যই যখনই নির্বাচন হয়েছে বিগত 100 বছরে, প্রতিটি নির্বাচনই সার্বজনীন এবং সকলে উৎসবমুখরভাবে অংশগ্রহণ করেছে, যার ফলে এই ধরনের কোনো সংঘাত বা সহিংসতার কোনো ঝুঁকি সৃষ্টি হয়নি আগে থেকে। 2014 সালে হয়েছিল, 18 সালেও সেটা হয়নি। এর আগে 1935 সালের পর থেকে কোনো নির্বাচনে এই ধরনের সহিংসতার কোনো ঝুঁকি হয়নি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।